তিনিখন আসন, তিনিখন আসনের স্থিতিত আকুর গোজা। আমি তো তিনটা সিটের কারণে কই আছো, ডিব্রুগড়, শোণিতপুর আর গুৱাহাটী। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের ভিতর আসন ভাগ বতরা বিষয় স্পষ্ট করা দাবি আপন, অন্যথা বিকল্প সিদ্ধান্ত লওয়ার কংগ্রেসক হুঙ্কার আপন। আসনের ভাগ বতরাক পিছ পরি রা নাই আম আদমি পার্টি পুয়ায় তিনিখন আসনের দাবি লৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার গৃহত উপস্থিত হল আম আদমির পার্টির নেতৃত্ব। বিজেপিক রুধিব পৰা শক্তি আছে আম আদমি পার্টি চমুকৈ আপর, রাজ্য তিনি সমষ্টিতে কংগ্রেসের তুলনাত অধিক শক্তিশালী আপ, সেয়ে আপ নেতৃত্বক লাগে গুৱাহাটী, শোণিতপুর, ডিব্রুগড়। আমি তো তিনটা সিটের কারণে কই আছো, ডিব্রুগড়, শোণিতপুর আর গুৱাহাটী। আমার যত স্ট্রেংথ আছে আমি খেলিব পাৰিম, যত আমার ক্যান্ডিডেট হব তাতে আমি খেলিম, কারণ আমি এক বছর আমি স্যাক্রিফাইস করছো, আমি ইলেকশন খেলা নাই, কিন্তু এইবার আমি খেলিম আর আপনার আমার স্ট্রেংথ দেখিব। ইমানেই নহয়, ফেব্রুয়ারিত অনুষ্ঠিত হবলগিয়া আপর কেন্দ্রীয় বৈঠকের পূর্বে আসন ভাগ বতরা নিষ্পত্তি করার আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতি আপন। এই কথাখিনি অবগত করার পিছত অহা এক দুই তারিখে আমার দিল্লিত যেহেতুকে কেজরিওয়াল ডাঙরিয়ার আর আমার সাংগঠনিক সম্পাদক সন্দীপ পাঠক ডাঙরিয়ার আমার এই সন্দর্ভত সভা আছে, গতি আমি তার আগতে কংগ্রেসের আমি স্থিতিটি স্পষ্ট করবর কারণে বা বিরোধী ঐক্য মঞ্চ হিসাবে যেহেতু ভূপেন বরা ডাঙরিয়া সভাপতি আমি লগ করে আমার স্থিতিটি আমি আগত অবগত করব। পিছে অসম প্রদেশ আপ নেতৃত্বর দাবির বিপরীতে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার মন্তব্য আসনের ভাগ বতরার বিষয় কেন্দ্রীয় নেতৃত্ব, আমি আমার স্থিতি অবগত করছো দিল্লি নেতৃত্ব। আমি আমার স্থিতিটি ইতিমধ্যে লিখিতভাবে জানাই দিছো, আমি কিন্তু একেলগে থাকাটো বিচাৰিছো, আমি একেলগে ইলেকশন খেলিব বিচাৰিছো আর সবরে আত্মসম্মান স্বাভিমান রক্ষা হওয়াটো আমি বিচাৰো। আমার নিজস্ব অপিনিয়ন আছে, সেইটো আমি শীর্ষ নেতৃত্বক দিম, দিছো অলরেডি, আর আমি এনেকে কেতিয়াও ভাবা নাই যে আপে ইলেকশন খেলিব নালাগে। বাকি এতিয়া কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত লয় সেয়া তেওঁলোকৰ বিষয়, কেন্দ্রীয় নেতৃত্বই যি ধরনের সিদ্ধান্ত লব আমি সেয়া গ্রহণ করি। এআইসিসিয়ে যদি আমাক কয় যে আপে এনেকে কৈছে তুমি এনেকে কৈছা, কিন্তু আমি এআইসিসিয়ে সিদ্ধান্ত লৈছো এইফালে যাব লাগে, আমি সেইটো মানি লম বুলি কৈছো। সেখানে এতিয়া ভবেন চৌধুরী ডাঙরিয়ার দায়িত্ব, তেখেতসকলৰ দিল্লী কেন্দ্রীয় নেতৃত্ব সৈতে পাতি, কেন্দ্রীয় নেতৃত্ব সৈতে গৈ আমার এআইসিসি নেতৃত্ব সৈতে বহি তাতো যদি সিদ্ধান্ত লয় আমি এপিসিসিয়ে মানি লম। এটা প্রশ্ন হয়েছে, সঁচাকৈ আপে দাবি করার ধরনে তিনিখনত আসন শক্তিশালী নে আপ নে আপর এনে আকুর্গ স্থিতির বাবে ভঙ্গ হব পারে আপর সৈতে বিরোধী ঐক্য, সেয়া হয়ে পড়েছে লক্ষণ। ক্যামেরা তঞ্জনের সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।